নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা আরেকটা জব পেজের ডিজাইন আমরা তৈরি করব। এই ডিজাইনটা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স সিটের একটা পারফর্মা, অলরেডি ইউজড একটা পারফর্মা। তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইম লেখা আছে। তো রিসেন্টলি এই কাজটা আমার কাছে এসেছে, আর যারা বিগিনার তারা সময় বুঝতে পারে না যে কাজটা কীভাবে শুরু করবে, কীভাবে কমপ্লিট করবে। তো আমি তোমাদের টোটালটাই কিন্তু করে দেখাবো। আর এখানে তোমরা দেখবে যে এখানে কিন্তু অনেক টেবিলের কাজ আছে। তো এই টেবিলগুলো তোমরা কীভাবে তৈরি করবে, প্রতিটা ঘরকে কীভাবে তোমরা সমান ঘর করবে, সেটা আমি তোমাদের করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের টোটাল একটা স্কেলের সাথে মাপ নিতে হবে এই টেবিলটা, এবং ওপরে এই যে লেখাটা আছে এমডি ইন্ডাস্ট্রিজ, টোটাল একটা মাপ কিন্তু তোমাদের নিতে হবে। তোমরা স্কেলের সাহায্যে এই পুরো মাপটাকে তোমরা এইভাবে নিয়ে নেবে, ঠিক আছে? তো এই এই মাপের একটা বক্স কিন্তু আমি তৈরি করেছি, এটা হচ্ছে। তো সেই বক্স আমরা এর ওপরে এই তিনটে লাইন লিখব, এবং তলায় আমরা কিন্তু এই টেবিলটা তৈরি করব, এবং ডান দিকের টেবিলটাও কিন্তু আমরা তৈরি করব। আমরা এই ডিজাইনটা আমরা স্ক্যানটা আমরা এখানে নিয়ে যাচ্ছি, এবং এর ওপরে আমরা লিখছি এম ডি ইন্ডাস্ট্রিজ অ্যাটেন্ডেন্স ফর দ্য মান্থ অফ ডট ডট এবং নেম ডট ডট। পুরো লেখাটাকে আমরা বক্সের মাঝখানে নিয়ে চলে এসেছি। এখানে আমরা টোটালটাকে আমরা সেন্টারিং করব। এই যে এমডি ইন্ডাস্ট্রিজ, এই লেখাটাকে আমরা বোল্ড করে নেব। এরিয়াল ফন্টে আছে, তোমরা চাইলে কিন্তু ফন্টটা চেঞ্জ করতে পারো, এবং এটাকে আমরা একটু বড় করে নেব, 18x20 আমরা পয়েন্ট সাইজ দিয়ে নেব। এটাকে আমরা একদম টপ টি এবং সি প্রেস করবো। আমরা বক্স এবং লেখা দুটোকে সিলেক্ট করে টি মানে টপ আর সি মানে সেন্টার কিন্তু আমরা অ্যালাইন করে নেব। এবারে এই যে নিচের যে লেখাটা আছে এটাকে আমরা 10 পয়েন্টও দিতে পারি, অথবা 11 পয়েন্টও রাখতে পারি। আমি এখানে 10 পয়েন্ট দিচ্ছি, এবং এখানে আমরা একটু ডট বাড়িয়ে নেব এইভাবে, আর এখানেও এটাকে আমরা এইভাবে ডট বাড়িয়ে নেব। ওকে, এবার বন্ধুরা আমরা চলে যাবো হচ্ছে সেভ টুলে, এবং এখানে আমাদের স্পেসটা আমরা একটু ম্যানুয়ালি বাড়িয়ে নেব। ওকে, যেহেতু এখানে মান্থের নাম লিখবে এবং এখানে নাম লিখবে আমাদের জায়গা চাই, তাই আমরা এখানে একটু স্পেসিং দিয়ে নিলাম। এবারে বন্ধুরা, আমাদের যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা একটু ছোট করে নেব। এখানে শো করছে মাপ, তো এখানে আমরা একদম রাউন্ড ফিগারে 105 আমরা দিয়ে নেব। যদি এখানে তোমরা মনে করো যে কোনো সময় যে তোমাদের এই হেডিংটা বাড়াতে হবে, তোমরা কিবোর্ডে কন্ট্রোল কে প্রেস করে তিনটে লাইনকে আলাদা করতে পারো, এবং ম্যানুয়ালি তোমরা কী করতে পারো, এইভাবে লেখাটাকে এভাবে ছড়াতে পারো। বা একটু নামাতে পারো। এবারে বন্ধুরা দেখো, আমাদের উপরের তিনটে লাইন লেখা হয়ে গেছে, আমাদের এখানে স্পেস আছে, নিচে নাম লেখার জন্য স্পেস আছে, আর এই যে ঘরটা আছে অর্থাৎ বক্সটা আছে, এই বক্সটাকে আমরা টোটাল এখানে 16 অবধি নাম্বারিং করা আছে, এবং ওপরে একটা ঘর আছে ডেট অ্যারাইভেলের জন্য। টোটাল আমরা কিন্তু 17খানা ঘর আমাদের লাগবে। আমাদের এই বক্সের মাপ হচ্ছে 105 মিলিমিটার, দেখো এখানে 105 লেখা আছে। তো এটাকে দিয়ে আমরা 116 এবং 17 ঘরে ভাগ করব। আমরা ক্যালকুলেটর অন করে নেব, আর এখানে আমরা 105/17, টোটাল আমাদের ঘরের মাপ হবে 6.17। আমরা চলে যাব লাইন টুলে, আর এখানে এভাবে একটা লাইন আমরা ড্র করব। আমরা শিফট প্রেস করে বক্সটা সিলেক্ট করব, এবং কিবোর্ডে আমরা টি প্রেস করব। একবার দেখে নেব যে লাইনটা বেরিয়ে নেই, তো ডান দিকে একবার দেখে নেব, কোনোরকম বেরিয়ে নেই। তো আমরা লাইনটাকে সিলেক্ট করব, এবং কিবোর্ডে আমরা Alt+F7 প্রেস করব। Alt+F7 মানে হচ্ছে ট্রান্সফরমেশান। আর এখানে আমরা ডাউনে ক্লিক করব, অর্থাৎ এখানে আমরা ক্লিক করব, এবং যে মাপটা আমাদের ছিল 6.17 সেটা কিন্তু আমরা এইখানে দিয়ে নেব, -6.17
6.17, এবং এখানে আমরা যেহেতু 17 খানা ঘর, আমরা কিন্তু এখানে কিন্তু 16 দেব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। এবং ওপরে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমরা ডিলিট করে দেব। বন্ধুরা এবার দেখো আমাদের প্রতিটা ঘর কিন্তু একদম সমান মাপের কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমাদের এই যে ডেট, অ্যারাইভাল, ডিপার্চার এবং সিগনেচার, এই যে লাইনগুলো আছে ম্যানুয়াল, কিন্তু আমরা ম্যানুয়ালি কাটতে পারি। আমরা চাইলে এটাকে মেপও করতে পারি, অথবা কিন্তু আমার চোখের আন্দাজও কিন্তু আমরা করতে পারি। যেমন এখানে আমরা আবার চলেছি লাইন টুল, ফ্রি হ্যান্ড টুলে, আর এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করব এবং চেক করে নেবো যে লাইনটা একদম নিচের যে লাইনটা তার সঙ্গে ঠেকে আছে কি না। ঠিক আছে, একবার উপরে আমরা চেক করে নেব, কোনোরকম কোনো কিন্তু অসুবিধা নেই। এবারে বন্ধুরা এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমাদের ডেট হয়ে যাবে, আমি আর মেপে করছি না। এই লাইনটাকে জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করছি, কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করছি, মানে হচ্ছে ডুপ্লিকেট, আর এটা হচ্ছে আমাদের সিগনেচারের জায়গা। তিনটি লাইনকে আমরা সিলেক্ট করব, আর আরেকবার আমরা টি প্রেস করে অ্যালাইন করে নেব। তো এখানে আমরা কী করেছি না, সিগনেচারের যে জায়গাটা আছে এটাকে আমরা একটু বড় রেখেছি, আর যেহেতু এখানে শুধুমাত্র টাইম লাগবে 9:30 বা 10:30, তার জন্য কিন্তু আমাদের সাফিসিয়েন্ট কিন্তু জায়গা কিন্তু এখানে আছে। এবার এখানে আমরা কি লিখব, ডেট, এটাকেও আমরা 10 পয়েন্টে করে নেব এবং এটাকে আমরা সেন্টারিং করে নেব। এবার আমাদের আছে এখানে অ্যারাইভাল এবং ডিপার্চার, তো এখানে আমি জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করছি, আর এখানে আমি লিখছি ARRIV অ্যারাইভাল, এখানে আমরা লিখব ডিপার্চার DEPT, আর শেষে আমরা লিখব হচ্ছে সিগনেচার। এবার বন্ধুরা তোমাদের প্রয়োজন অনুসারে কিন্তু তোমাদের ঘরগুলো ছোটো বড়ো তোমরা কিন্তু করতেই পারবে। পুরো লেখাগুলো আমরা সিলেক্ট করব, শিফট প্রেস করে এবং কিবোর্ডে আমরা ই প্রেস করে কিন্তু অ্যালাইন করে নেব। আমাদের প্রথমে যে অংশটা আছে অনেকটা হয়ে গেছে, জাস্ট আমরা এই 1, 2, 3, 4 থেকে 16 অবধি নাম্বারিংটা করা আছে এটা আমরা করে নেব। এটা আমাদের পুরোপুরি এইখানে কিন্তু একটা নাম্বার আমরা লিখবো এবং সেন্টারিং করবো প্রথমে। যেমন আমি এখানে 1 লিখলাম এবং এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিলাম, আর এই লেখাটাই কিন্তু আমাদের একদম সেন্টারে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের সব কটা নাম্বারে কিন্তু একদম সেন্টারে আসবে। এন্টার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 16। এবারে আমরা চলে যাবো সেভ টুল, আর এটাকে ধরে আমরা একদম 16 যে নাম্বারিংটা আছে একদম শেষের ঘরে সেন্টারিং রেখে দেবো, তাহলে আমাদের প্রতিটা নাম্বার কিন্তু একদম সেন্টারিংয়ে থাকবে। আমাদের বাঁ দিকের অংশটা হয়ে গেল, আমরা এবার ডান দিকের অংশটা করব। জাস্ট এটাকে আমরা কপি করে আমরা এইভাবে ডান দিকে আমরা রেখে দেবো। বন্ধুরা ডান দিকে তোমরা দেখবে যে ওরা যেটা করেছিল সেটা হচ্ছে ওপরে এই তিনটে লাইনে যা কিন্তু ছেড়ে দিয়েছিল, ফলে ওপরটা কিন্তু ফাঁকা থাকছিল। কিন্তু আমরা এক্ষেত্রে কী করব, আমাদের ওপরে অংশটা ফাঁকা রাখবো না, পুরোটাই কিন্তু ভর্তি করে দেব। তার জন্য আমরা কী করব না, এটাকে প্রথমে আমরা টপ অ্যালাইন করে নিচ্ছি, অর্থাৎ আমাদের এরিয়া হচ্ছে এত অবধি, একটা জাস্ট গাইড ফেলে নিচ্ছি, এবং এই তিনটে লাইন যেটা আছে তিনটে লাইনকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের যে নাম্বারিংটা আছে সেটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি, এবং আমাদের এই পোর্শনটা অর্থাৎ লাইনটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি এত অবধি, ওকে। এবং আমরা এই যে ডেট, অ্যারাইভাল, ডিপার্টমেন্ট এবং সিগনেচার এটাকে কিন্তু আমরা ওপর দিকে তুলে দিচ্ছি। এই তিনটে লাইনকে আমরা একদম ওপর দিকে তুলে দিচ্ছি।
এবং এখানে একটা লাইনকে আমরা শুধুমাত্র এখানে রাখছি। আচ্ছা বন্ধুরা, এখানে ওরা কিন্তু করেছে হচ্ছে 31খানা অব্দি নম্বর, একটা ঘর ফাঁকা আছে, আমরা এখানে ফাঁকা রাখবো না, পুরোপুরি কিন্তু 31খানা ঘরই আমরা রাখবো। যেহেতু এখানে 16খানা নাম্বারিং করা আছে, তো আমরা এখানে 14খানা নাম্বার, 16, 4, 10, 14, 15টা নাম্বার আমাদের লাগবে। আর এখানে অলরেডি কিন্তু একটা ঘর আমাদের কাছে আছে, আর টোটাল এখানে 15খানা ঘর আমাদের করতে হবে। আমরা টোটাল লাইনগুলো ডিলিট করে ফেলছি, যেহেতু আমরা 15খানা ঘর আমরা করব, 14খানা কিন্তু আমরা পেস্ট করব। তার আগে একবার আমরা কি করব, এই পোর্শনটা একটু আমরা মেপে নেব, অর্থাৎ এই পোর্শনটা কিন্তু আমাদের 15খানা ডিভাইডেড হবে। কত মাপ আছে? 118.9। আমরা চলে যাবে ক্যালকুলেটার, আর এটাকে আমরা 118.9 ডিভাইডেড বাই 15, মানে 7.9 আমাদের পেস্ট করতে হবে, স্পেসিং থাকবে। আমরা এই লাইনটা আমরা সেট করব, অল্ট এফ সেভেন ইউজ করব, আর এখানে আমরা সেভেন পয়েন্ট নাইন আমরা দিয়ে নেব। এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, টোটাল ঘরটা কিন্তু আমাদের চলে আসবে। আর এখানে আমরা সেম আমরা লিখব 17, এটাকেও আমরা 10 পয়েন্টে করে দেব, আর এটাকে আমরা ক্রস করে দিচ্ছি, রাইট অ্যালাইন আমরা করে দেব, ঠিক আছে। আর এখানে আমরা লিখব 18, 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 29, 30 এবং 31। আমরা চলে যাবো সেভ টুল, আর এটাকে আমরা এইভাবে একদম অ্যাডজাস্ট করে নেব। ওকে, যদি আমাদের প্রথম ঘরের সেন্টারিং ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আমাদের প্রতিটা নাম্বার কিন্তু সেন্টারিংয়ে পড়বে। ওকে, তো এবারে বন্ধুরা আমাদের কাজ শেষ। যদি তোমরা মনে করো এই যে হেডিংগুলো আছে, যেমন ডেট, অ্যারাইভাল, এটাকে তোমরা বোল্ড করতে পারো, আমি এখানে বোল্ড করে দিচ্ছি, ঠিক তেমনি এটাকেও তোমরা বোল্ড করে দেবে। একবার আনগ্রুপ করে নিচ্ছি, আর এটাকেও তোমরা বোল্ড করতে পারো, ঠিক আছে। তো মোটামুটি আমরা পুরো ডিজাইনটা আমরা তৈরি করে নিয়েছি। চাইলে তোমাদের এখানে অ্যাটেন্ডেন্স সিট এটাকে বোল্ড করতে পারো, নেমটাকে বোল্ড করতে পারো, নাম্বারিং বোল্ড করতে পারো, কিন্তু সবসময় বোল্ড করা খুব একটা ভালো লাগে না, তাই আমরা বোল্ড করলাম না। আমরা একটা জব পেজ আমরা তৈরি করলাম। তোমরা যদি কোনো প্রশ্ন থাকো তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই তোমরা বলবে যে কী ধরনের তোমাদের ভিডিও চাও। ওকে, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।